আমি বিশেষ করে কলকাতা, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, কালিম্পং, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলার ডিএমএসপিরা এখানে আছেন বা কোভিড ওয়ারিয়াররা, আর আমাদের এখানে পুরো ক্যাবিনেট, টোটাল ক্যাবিনেটই এখানে আছেন, তাছাড়াও চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে আমার ডিজি পুলিশ থেকে শুরু করে, অনুজ শর্মা সিপি থেকে শুরু করে, জ্ঞানবান ডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, আমার এসএসএ সুরজিৎ পুরকাস্ত থেকে শুরু করে সবাই এখানে আসেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আজকের ক্যাবিনেটে একটা ডিসিশন নেওয়া হয়েছে, যে ডিসিশনটা হচ্ছে যে আমরা আমাদের যারা কোভিড ওয়ারিয়ার, আপনারা জানেন যে আমরা যারা মারা যাচ্ছেন তাদের জন্য 10 লাখ, এবং কোভিড যুদ্ধ করতে গিয়ে এবং যারা কোভিড কাজে আছেন যুক্ত, আর যারা অসুস্থ হচ্ছেন তাদের 1 লাখ টাকা করে সরকার থেকে দেওয়া হচ্ছে। এছাড়াও একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যারা কোভিড ওয়ারিয়ার তাদের সার্ভিসটাকে সম্মানের সাথে রেকগনাইজ করবার জন্য আমরা তাদের আমাদের স্যালুট জানাই এবং আমাদের সম্মাননা জানাই। আমাদের এখানে কোভিড ওয়ারিয়ার যারা এই লড়াই করছে ডেলি, পুলিশ বলুন, ডাক্তার বলুন, নার্স বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, বিভিন্ন আশার মেয়েরা বলুন, 415 জন এর মধ্যে আক্রান্ত হয়েছে, সার্ভাইভ করেছেন 403 জন, কিন্তু মারা গেছেন দুর্ভাগ্যজনকভাবে 12 জন। পুলিশ পার্সোনাল 268 জন অ্যাফেক্টেড হয়েছে করোনায় এখনো পর্যন্ত। চিকিৎসকদের মধ্যে 30 জন অ্যাফেক্টেড হয়েছেন, নার্সদের মধ্যে 43 জন অ্যাফেক্টেড হয়েছেন, গভর্নমেন্ট এমপ্লয়িজদের মধ্যে 62 জন অ্যাফেক্টেড হয়েছেন, মারা গিয়েছেন 12 জন। এর মধ্যে 1 লাখ টাকা করে অ্যাসিস্টেন্স 284 জনকে দেওয়া হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে এখনও 119 জন, পেয়ে যাবে আর কি। আর 12 জন যারা মারা গেছে তাদের 10 লাখ টাকা করে অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে টোটাল 5.23 কোটি টাকার খরচা হয়েছে। খরচাটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমার সম্মান জানানো। এছাড়াও আমরা একটা স্কিম যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা স্পেশাল স্কিম, ফাইন্যান্স সেক্রেটারির আন্ডারে এবং চিফ সেক্রেটারি নিজে দেখবেন, হোম সেক্রেটারি, সেটা হচ্ছে একটা স্কিম আমরা করছি কোভিড ওয়ারিয়ার, কোভিডের কাজ করতে করতে এই কোভিড ওয়ারিয়ার যারা, তারা যদি মারা যান তাহলে তার পরিবারের একজনকে সরকার একটি চাকরি দেবে, কর্মসংস্থানের সুযোগ করে দেবেন, সেই কর্মসংস্থান সে দেখে নেওয়া হবে কীভাবে করা হবে, সিস্টেমটা, মেকানিজমটা তারা তৈরি করবে। যেমন আমাদের কাজ করতে করতে যদি কোনো সিভিক ভলেন্টিয়ার্স মারা যায়, কোনো হোমগার্ড মারা যায়, কোনো পুলিশের আইসি মারা যান, বা কোনো আমার WBCS মারা যান, বা আমার কোনো হেলথ ওয়ার্কার মারা যান, বা আমার কোনো চিকিৎসক মারা যান, সেটা ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি অনুযায়ী সেই স্কিমটা তৈরি করছে গভর্নমেন্ট। আজকে ক্যাবিনেট থেকে সেটা অ্যাপ্রুভ হয়েছে, এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কোভিড ওয়ারিয়ারদের সম্মান জানিয়ে আমরা এই একটা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোভিড ওয়ারিয়াররা যারা আছেন বিভিন্ন জেলায়, ডিএমএসপিদের সাথে আছেন, তাদের সবাইকে আমরা একটা করে মানপত্র এবং একটা করে ব্যাচ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি। যেহেতু এখন ফিজিক্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করা হচ্ছে, সবাই সব জেলায় জেলায় যে যে জেলার লোকজন তারা সেই জেলায় আছে, কলকাতার যারা কলকাতার সাথে আছেন, ওটা আগে করে নিন না ম্যাডাম। আমরা আজকে 13টে জেলা থেকে সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, পুলিশ সুপার আর
ডিএমদেরকে যেটা আপনি অ্যানাউন্স করেছেন কোভিড ব্যারিয়ার হিসাবে, আমরা আজকে সিম্বলিক কিছুদের হাতে কোভিড ব্যারিয়ার মেডেল একটা করা হয়েছে, যেটা চিফ মিনিস্টার মেডেল ফর কোভিড ব্যারিয়ার, ওনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা একনলেজ করছি সরকার থেকে। আর পাশাপাশি যেটা আপনি বললেন যে ওদের খরচাপাতির জন্য টাকা দেওয়ার কথা, সেটা হেলথ ডিপার্টমেন্ট থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে 1,00,000 টাকা। দুর্ভাগ্যজনক কারণে যদি কারো মৃত্যু হয়ে যায়, মেডেলটা কি আছে একটা দেখার জন্য দাও, আর একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ইয়েস ম্যাডাম, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, মেডেল দেওয়া হচ্ছে। আর যারা পুলিশ অধিকারী রয়েছেন তারা ওনাদের নিজের ব্যাজের মতন যেটা পড়েন সেটা ওনারা ওটা পড়তে পারবেন ওই মেডেলটা, আর অন্যরা ওটা ব্যবহার করবেন। সেটা যে যে জেলায় যারা আছে তাদের দেওয়া হচ্ছে তো আজকে? ইয়েস ম্যাডাম, পাঠানো হয়েছে। দিচ্ছে তাদের বলে দাও না, পাঠানো হয়েছে। জেলা এসপিরা রয়েছেন, পেয়ে গেছেন আপনারা মেডেল? মেডেলগুলো গেছে, পৌঁছেছে আপনাদের কাছে? আজকে পৌঁছে যাবে ম্যাডাম, ওটা বাড়ি বাড়িতে সবার দিয়ে দেবেন। ওনাদের কাছে কিন্তু সার্টিফিকেটগুলো পৌঁছে গেছে। আর যেটা আমি বলছিলাম, দুর্ভাগ্যবশত যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের স্কিম অনুযায়ী 10,00,000 টাকা প্লাস আমাদের একজন ফ্যামিলি মেম্বারকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ম্যাডাম। ম্যাডামের হাতে একটা মেডেল রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আমরা এরকম একটা সার্টিফিকেট পুলিশের, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সার্টিফিকেট কোভিড ওয়ারিয়ারদের জন্য তাদের কাজের প্রশংসাই করে, এবং এটা হচ্ছে একটা মেডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যাচ টাইপের, এটা হচ্ছে একটা ব্যাচ আর কি। এই মেডেলটা আমরা তাদের, এটা আমরা পৌঁছে দিচ্ছি তাদের হাতে যারা কোভিড ফেস করেছে কোভিড ওয়ারিয়ারের কাজ করতে গিয়ে। টাকাটা তো আগেই বলা হয়েছে, এবং এটা হচ্ছে আমরা একটা ব্যাচ তৈরি করেছি, যে ব্যাচটা খুবই সম্মানজনক। পুলিশরা দেখবেন বেশিরভাগই ব্যাচগুলো আমাদের পুলিশের থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই পড়ে, সবাই এটাকে পড়ে এবং এটাকে সম্মান করে। সুতরাং এটা আমরা তুলে দিচ্ছি হাতে। আমার মনে হয় ডিজি আসুক, ডিজির হাতে একটা তুলে দিই, আর একটা দিন। সবাইকে এইভাবে দিয়ে দেবেন যারা ওখানে আছে জেলায় জেলায়, আর টাকাটা তো আলাদা হেল্প পাঠিয়ে দেবে। একটা সিপিকে দাও, আর একটা হেলথ সেক্রেটারিকে দেখো। অনুজ এসে তুমি কলকাতা পুলিশের জন্য একটা নাও। এটা হচ্ছে হেলথ সেক্রেটারি, সবাইকে পৌঁছে দাও, আর হেলথেরটা দাও। ডাক্তার মারা গেছেন, নার্স, ডাক্তার নার্স যারা কাজ করেছেন খুব, এটা নাও সার্টিফিকেটটা, সবাইকে তুলে দেবে হাতে। আর ওটা দিন দিন, ওটা দিন আমাকে। এই সমস্ত হেলথ ওয়ারিয়ার, আমার নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যারা আছেন সমস্ত, এটা সবাইকে এবার জেলায় জেলায় পৌঁছে দিই। রাজীব, তোমার জেলার ডিএমএসপিদের কিছু ম্যাডাম জেলাতে কিছু সিম্বলিক যদি আপনি এলাও করেন। কলকাতা, কলকাতা থেকে শুরু করছি ম্যাডাম। কলকাতা বিনোদ কুমার রয়েছেন, বিনোদ কুমার কয়েকজন হাতে আপনারা তুলে দিন। মেয়র কলকাতা তো এখানেই রয়েছেন, ক্যালকাটা পুলিশ কমিশনার এখানেই রয়েছেন। মুকুল বাব, স্যার আমাদের এখানে মেম্বার হেলথ আমাদের আছেন অতীন ঘোষ স্যার, ওনার হাত দিয়ে আমরা এই মেডেলটা তুলে দিচ্ছি। ঠিক আছে মুকুল বাব, আজকে তো সিম্বলিক হচ্ছে বিনোদ, বাকিদের তোমরা দিতে থাকবে, সবাইকে দিয়ে দাও। এরপরে আমরা যাচ্ছি হাওড়াতে। বিনোদ সুইচ অফ, বিনোদ ইউ হ্যাভ টু সুইচ অফ, বিনোদ ইউ হ্যাভ টু সুইচ অফ। হাওড়া, মুক্তি, আমাদের 6 জন আছে ম্যাম এখানে, আমরা ওই আমাদের স্টাফ নার্স আছে না,
এবং তার সাথে আরো চারজনকে আপাতত দেওয়া হচ্ছে, অন্যদেরও দেওয়া হচ্ছে। যারা নেই তাদের চাকরি করে দেওয়া হবে। ম্যাডাম টাকাটা পেয়ে গেছে আশা করি তারা। চারজন করোনা যোদ্ধা উপস্থিত রয়েছেন, দুজন স্বাস্থ্যকর্মী এবং দুজন পুলিশ কর্মী। তাদের হাতে জেলা শাসক এবং জেলার এসপি সাহেবরা উপস্থিত থেকে তাদের হাতে আজকে সার্টিফিকেট মেডেল। ঠিক আছে, বাঁকুড়া ওরা টাকাগুলো পেয়েছে তো? ওগুলো গুলগাঁও ওরা টাকাগুলো পেয়েছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক স্যালুট আপনাদের, ভালো করে কাজ করুন। হ্যাঁ বাঁকুড়া, বাঁকুড়া ওনা গেছে, ওনা আছে, ওনা বাঁকুড়া ম্যাম। হ্যাঁ আমরা আছি ম্যাম। হ্যাঁ আপনাদের হাতে তুলে দিই। কেন আমাদের এখানে একজন আছে ম্যাম পুলিশ থেকে ম্যাম, আমরা ওনাদের হাতে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার নির্দেশ মতো তুলে দিয়েছি। বাঁকুড়া খুব ভালো রেজাল্টও করেছে ওন্দা থেকে, আমি দেখলাম, কথা বলেছি আমি ফোনে। যেমন নর্থ চব্বিশ পরগনারও খুব ভালো রেজাল্ট করেছে, অনেক জেলাই করেছে, বর্ধমানেও খুব ভালো করেছে, মেমারি ওদিকে কাটোয়া সব অন্যান্য জেলাও করেছে, প্রত্যেকটা জেলাই করেছে। আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সবটা পাইনি, বাট আমি লিস্টটা নিজে দেখেছি। কনগ্রাচুলেশন সবাইকে। উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে আমি কথা বলেছি এগরাতে। হ্যাঁ উত্তর দিনাজপুর নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাম, আমাদের এখানে চারজন আছে ম্যাম, দুজন পুলিশ থেকে আছে ওর দুজন মানে আশার থেকে আছে ম্যাম, আমরা তুলে দিচ্ছি ম্যাম আপনার নির্দেশ। আশার মেয়েরা চাদরটা পেয়েছে? আশা মেয়েরা চাদর পেয়েছে, ওনাকে ডাকুন, আশার বইকে পাশে বলুন আসতে। চাদরটা গায়ে দিয়ে যাবেন, আমার বাড়িতে এসে ওটাকে ডেটল জলে ধুয়ে নেবেন, ঠিক আছে? আপনারা অনেক কাজ করছেন, ভালো থাকবেন। আলিপুরদুয়ার ম্যাডাম, নমস্কার ম্যাডাম, আছি আমরা ম্যাডাম এখানে। আমাদের দুজন ম্যাডাম পুলিশের ছিল এখানে, ওরা একজন রাস্তায় আছে, দুজন আমাদের এখানে আছে, আমরা দিয়ে দিচ্ছি ম্যাডাম আপনার নির্দেশ অনুযায়ী। সার্টিফিকেট আছে আমাদের, সম্মান জানিয়ে ওদের দিয়ে দিন। জি ম্যাডাম, ম্যাডাম দিয়ে দিচ্ছি। ইয়েস ম্যাডাম, পূর্ব মেদিনীপুর। নমস্কার ম্যাডাম, আমরা আজকে চারজনের হাতে তুলে দিচ্ছি, দুজন মারা গেছেন তাদের পরিবারের হাতে, চাকরির কাগজপত্র অন্যান্য কাগজপত্র, আর ম্যাডাম দুজন সুস্থ হয়ে ফিরেছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আপনার। এখানে আশা আছেন? হ্যাঁ আশা আছেন স্যার। ম্যাডাম আমাদের একজন হোমগার্ড মারা গেছেন, তাপস সাও, ওনার স্ত্রী উনি পূজা সাও, কোভিডে উনি মারা গেছেন 3 তারিখে এই মাসে। উনি একটা কোভিড জোনে কন্টেনমেন্ট এরিয়াতে ওনার পোস্টিং ছিল। ওনাকে একটা কাজ করে দিতে হবে, মানে কাজ আমরা করে দেবো, দেখে নেবে ডিজি, দেখে নেবে পুলিশের তো, দেখে নেবে, ঠিক আছে? টাকাটা পেয়েছেন আপনি? হ্যাঁ পেয়েছেন, টাকা পেয়ে গেছেন, টাকাটা পেয়েছেন, কাজটাই কাজের ব্যবস্থা করে দেবে ম্যাডাম। আজকে একটা প্রসেসিং জন্য অ্যাপয়েন্টমেন্ট এটা দিচ্ছি না, কিন্তু অফার অফ অ্যাপয়েন্টমেন্ট আজকে দেওয়া হচ্ছে। হ্যাঁ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট কি, তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট এটা আজকে ঘোষণা করা হলো, পরে অ্যাপয়েন্টমেন্টের এটা পরে দিয়ে দেব। ইয়েস অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে দেওয়া। মালদা, নমস্কার ম্যাডাম, আমাদের এখানে আমাদের একজন নার্স, উনি কোভিড হসপিটালে ডিউটি করেছিলেন ম্যাডাম, তো উনি পজিটিভ হয়েছিলেন, আজকে সুস্থ হয়ে গেছেন, ওনাকে আমরা আপনার সামনে ম্যাডাম তুলে দিচ্ছি, সঞ্চয়িতা হেমব্রম। ভেরি গুড, অনেক ভালো, মানে আপনারাই রিয়েলি ফাইটটা করছেন, থ্যাংক ইউ সো মাচ। কোভিড বাড়ছে এই কারণে। হ্যাঁ বল ম্যাডাম। ম্যাডাম এছাড়া আমাদের আরো 3 জন হেলথ ওয়ার্কার আছেন, ওনারাও এখানে আমাদের সামনেই আছেন, আমরা ওনাদের কেউ সার্টিফিকেটটা, আর ওদের টাকাগুলো যেন পেয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে কিন্তু।
চারজন পুলিশ কর্মী এফেক্টেড হয়েছেন ম্যাম, এখন ওরা সুস্থ হয়ে গেছে ম্যাম। প্রজ্বল হাতে তুলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বীরভূম ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে বীরভূম। নমস্কার ম্যাডাম, আমাদের এখানে একজন আছেন, অনিমা সিনহা, উনি কোভিড হসপিটালে ডিউটিতে ছিলেন। উনি ম্যাডাম পজিটিভ হয়েছিলেন কিন্তু এখন উনি সুস্থ হয়ে গেছেন। ম্যাডাম আপনার বিহাফে ওনার হাতে আমি সার্টিফিকেটটাও তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং এর সাথে সাথে প্রত্যেকটা জেলাকে বলবো যে আপনারা কোভিড ওয়ারিয়ার যারা আমাদের সাথে কাজ করতে চায়, মানে বাইরে যারা হয়তো গভর্নমেন্টের সিস্টেমে নেই কিন্তু কোভিড ওয়ারিয়ার ভালো হয়ে গেছে সাধারণ পাবলিক, তারা যদি কাজ করতে চায় তাহলে সেটা সংগ্রহ করে কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি করে তাদের কিন্তু আমরা কাজে লাগাবো, এটাও কিন্তু আপনারা মাথায় রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ। দক্ষিণ দিনাজপুর। নমস্কার ম্যাডাম, আমাদের এখানে ম্যাডাম তিনজনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি ম্যাডাম। এক হেলথের স্টাফ আছে জিএনএম, এক কালেক্টরেট স্টাফ আছে ম্যাডাম, আর এক এসআই আছে ম্যাডাম পুলিশের। আমরা দিচ্ছি ম্যাডাম আপনার হিসাবে। আপনার অনেক ধন্যবাদ, আপনারা খুব ভালো কাজ করেছেন, আগামী দিনেও ভালো করে কাজ করবেন এবং আপনাদের শক্তি আরো আরো ভালো করে কাজ করবার শক্তি বাড়ুক আপনাদের। অমরনাথ ঘোষ, জলপাইগুড়ি। সবাই যেন টাকাটা ঠিক মতো পায় সেটা দেখে রেখো। নমস্কার ম্যাডাম, আমরা জলপাইগুড়ি। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমরা এখানে চারজনকে দিচ্ছি ম্যাম সম্বর্ধনা। এখানে পুলিশের থেকে একজন রয়েছেন ইএসআই ম্যাডাম, একজন আশা ওয়ার্কার রয়েছেন, একজন ডক্টর রয়েছেন ম্যাডাম, আর একজন অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন ম্যাডাম। আপনি এলাউ করলে আমার দিচ্ছি না। হ্যাঁ প্লিজ, ওদের হাতে তুলে দিন, ওরা খুশি হবে। ওদের অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। দার্জিলিং। দার্জিলিং জেলা। ম্যাডাম নমস্কার ম্যাডাম, এখানে চারজন আছেন ম্যাডাম কোভিড ওয়ারিয়ার। একজন আমাদের হেলথ কর্মী ম্যাডাম, উনি মারা গেছেন ম্যাডাম আনফর্চুনেটলি, ওনার পরিবার আছে ম্যাম। আর একজন নার্স আছেন ম্যাম, উনি উনি আক্রান্ত হয়ে কোভিড পজিটিভ হয়ে উনি এখন সুস্থ হয়েছেন ম্যাডাম, ডিউটিতে ফিরেছেন ম্যাডাম। আর দুজন পুলিশ কর্মী আছেন ম্যাডাম, ওনারাও এখন সুস্থ হয়ে ডিউটিতে জয়েন করেছেন ম্যাডাম। আপনি পারমিশন দিলে চারজনকে আমরা তুলে দেবো ম্যাডাম। প্লিজ ওদের দিন, এবং ওরা অনেক ভালো কাজ করেছে এবং যিনি মারা গেছেন তার জন্য আমরা দুঃখিত, তার পরিবারকে আমরা কর্মসংস্থান করে দেবো। আর পুলিশের বন্ধুরাও যারা কোভিড থেকে বেরিয়ে এসেছেন তারা অনেক শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছেন, আপনারা লড়াই করেছেন দেশের জন্য, এটা সবচেয়ে বড় কাজ। যোদ্ধা ম্যাডাম। ম্যাডাম একটা জিনিস আমি এখানে অ্যাড করব, আমাদের আজকে এখানে সব জেলাকে ডাকা হয়নি, মাত্র 13-14 জেলাকে ডাকা হয়েছিল। কাজে আপনি যে ফিগার বলেছেন এটাই 14 জেলার ফিগার দেওয়া হয়েছে, কিন্তু অলটুগেদার আমাদের প্রায় 1200 লোক এফেক্টেড হয়েছে। পুলিশকর্মী যারা এফেক্টেড হয়েছেন তাদের কাছে আমরা মেডেলটা পৌঁছে দেবো, তাদের কাছে সার্টিফিকেটও পৌঁছে দেবো, আর তারা যেন টাকাটাও পেয়ে যায়। ইয়েস ম্যাডাম, সব কথা। ইয়েস ম্যাডাম। আর তারপরে যারা মারা গিয়েছে তাদের কর্মসংস্থানের ব্যাপারটাও অ্যাপ্লিকেশন চেয়ে এনে ওটাও দেখে নেবে, ওটা যে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট দেখে এনে। আজকে তো আপনি স্কিম করে দিয়েছেন। স্কিম করে দিলাম, ওই স্কিম অনুযায়ী করেই থাকো। ঠিক আছে, তুমি এটা কি দিয়েছিলে এটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে জেলাগুলোকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, ভালো করে কাজ করুন। আর কিছু কিছু জেলায় ডিভিসি কি জলসা আপনি শুরু করেছে, তোমাদের কাছে কোনো ইনফরমেশন আছে? এখনো তো জানি না ম্যাডাম ডিভিসি। আমি শুনেছি পরশু দিন নাকি জল ছেড়েছে, ওটা একটা কমিটি আছে সেখানে ডিসিশন হচ্ছে ম্যাডাম, আমি জেনে নিচ্ছি। না না, কিন্তু ওদের নিয়ম ছিল আগে যেটা আমাকে প্রতিদিন জল ছাড়ার ব্যাপারটা আমাকে একটা ইনফরমেশন আসতো, এবং আমরা একসাথে সব জল ছাড়তে দিই না, অল্প 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 করে যাতে ভেসে না যায় এলাকাগুলো।
কিন্তু আমি শুনলাম পরশুদিন নাকি জল ছেড়েছে, সেটা কিন্তু আমার কাছে ইনফরমেশন নেই। এবার থেকে যেন এই ইনফরমেশনটাতে যেন থাকে, জল ছাড়া পারমিশন দেওয়ার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট মাস্ট টক টু আস। আমি গত 15 দিন আগে ওদের ডেকে পাঠিয়ে বলে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীকে ইনফরমেশন না দিয়ে কোনো জল ছাড়বেন না, কিন্তু ওরা ছেড়েছে পরশুদিন কিছু জল। এটা আমার কাছে একটা খবর এসেছে। আমি দেখে নিচ্ছি ম্যাডাম, এটা আমি দেখে নিচ্ছি। তাহলে জেলাগুলোতে সবাই আপনারা আপনাদের মতো ভালো করে কাজ করুন, থ্যাংক ইউ সো মাচ। আর আমফান থেকে শুরু করে নেক্সট ফ্লাড আসছে, যারা এখনো ডিপ্রাইভ হয়েছে, বেশি না অল্প কিছু আছে, তাদের ন্যায্যগুলো দিয়ে দিন। এটা নেই যাতে যারা কিছু লোক আছে সারাক্ষণই কাজ নেই কর্ম নেই, টিভি চ্যানেল কী করে চালাবে আর কাগজ কী করে চালাবে, গভর্নমেন্টের ভালো কাজগুলো চোখে দেখতে পায় না। 99% জায়গায় লোকে পেয়ে গেছে, আমরা একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে কোথাও কোথাও একটু একটু ভুল হয়েছে কারো কারো জন্য, সেটাকেও ডিএমদের বলা হয়েছে রেস্কিউ করে নিয়ে কোনো জেনুইন কেস থাকলে তাকে করে দেবেন, এখানে নো কম্প্রোমাইজ। অনেক কষ্ট করে টাকা জোগাড় করা হয়েছে, কারো কোনো অথরিটি নেই যে এখানে কাউকে ডিপ্রাইভ করার। বাট অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বড্ড বেশি রাজনীতি করছে, সে রাজনীতি করে কোনো লাভ নেই, নিজেদের দিকে আগে তাকান, চ্যারিটি বিগিনস এট হোম। আর আমরা থাকতে কোনো অন্যায় আমরা করতে দিই না এবং করবো না, চেষ্টা করব না করার। কিছু কিছু চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত, একটা লোক হয়তো কোনো একটা জায়গায় ওষুধ পেলো না, সেটা নিয়ে সারাক্ষণ চিৎকার করছে, ওষুধ পেলো না, ওষুধ পেলো না, ওষুধ পেলো না। তার মানে আপনারা দয়া করে ক্রাইসিস ক্রিয়েট করবেন না। আমি প্রেস মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব, মানুষকে আতঙ্কিত করবেন না, মানুষকে ভয় দেখাবেন না, মার্কেটে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করবেন না। কখনো বলেন বেড নেই, কখনো বলেন মেডিসিন নেই, কখনো বলেন অক্সিজেন নেই, ফলে মানুষ কিন্তু এমনিতেই চিন্তিত শঙ্কিত, সারা পৃথিবীতে এটা বাড়ছে, আর তার মধ্যে আপনারাও যদি তাহলে এটা কিন্তু সামাজিক কর্তব্য হবে না পালন। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো অ্যাজ এ হোম সেক্রেটারি, অ্যাজ এ আইএনসি সেক্রেটারি, ও একদিন কথা বলে সবার সাথে বসে একটু আলোচনা করো, কনস্ট্রাকটিভ সাজেশন। আমি আপনাদের কাছে এই কথাগুলো এই জন্য বলছি যে অন্যায় নিশ্চয়ই আমরা যখন করবো না, সেক্ষেত্রে আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট করব, সারা পৃথিবী জুড়ে যখন একটা মহামারী চলছে, সেই মহামারীটাকে আমরা কোনো ম্যাজিক বলে আটকে দিতে পারবো না, কিন্তু আমাদের সচেতনতাই সবচেয়ে বড় ম্যাজিক। আমরা যদি একটু ভালো সচেতন হই, মানবিক হই, নাগরিকের পাশে দাঁড়াই যতটা পারব, আকাশ থেকে তো সব আসবে না, আজ পর্যন্ত তো ড্রাগসই আবিষ্কার হয়নি, এবং যেটুকু আমরা জোগাড় করতে পেরেছি জাস্ট এই 2-3 মাসের মধ্যে, এবং সেজন্য সেন্ট্রাল গভর্নমেন্টও কিছু দেয়নি আমাদের, নিজেদের টাকা দিয়ে আর মানুষের কিছু সাহায্য দিয়ে, এই দিয়েই তো চলছে। লক্ষ লক্ষ মানুষের সেফ হাউস অথবা কোয়ারেন্টাইন সেন্টার অথবা হসপিটাল অথবা প্রাইভেট হসপিটালগুলো গভর্নমেন্টের খরচায় কাজগুলো করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এটা কদিন বাড়বে, তার কারণ আমরা টেস্টিং বাড়াবো, আমরা ট্রেসিং বাড়াবো, আমরা ট্রেকিং বাড়াবো। টেস্টিং ট্রেকিং বাড়লে স্বভাবতই একটু বাড়ে। এবং আমি আরেকটা কথা আপনাদের বলবো, আমার বিশেষ করে ছোটো ছোটো ভাই বোনেদের যারা দোকান বাজারে যান বা অফিস কাছারিতে যান, যেখানেই যান একটু নিজেকে সচেতন রাখুন, ম্যাক্সিমাম ওখান থেকে অনেক সময় আমাদের ভুলবশত আমরা চেষ্টা করি হয়তো, কিন্তু পারি না, রোগটা ছড়িয়ে আসে, কাজে রোগটা যাতে না ছড়ায় একটু নজর রাখুন। যারা অল্প অ্যাট্যাক্ট হচ্ছেন তারা বাড়িতে খুব অনায়াসে থাকতে পারেন, তাকে হসপিটালে ভয় পেয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি অক্সিজেনের এটা মাপবার জন্য প্রত্যেকটা ওয়ার্ড অফিসে মেশিনও আছে ছোট ছোট, এগুলো একটু ওয়ার্ড অফিসে মেপে নিয়ে আসবে, অক্সিমিটার, অক্সিমিটার যেটা আশার মেয়েরা তো গ্রামে গ্রামে যায় ওটা নিয়ে মাপে, আশার মেয়েরা বাড়ি বাড়ি ঘুরছেও এটা নিয়ে। আর যার নিজস্ব আছে একটা হাউজিংকে আমি অনুরোধ করব,
যে আপনারা নিজে যদি দুটো তিনটে কিনে রাখেন হাউসিং এর তলায়, তাহলে যার প্রয়োজন সে তখন সেটাকে মেপে নিতে পারে। অনেক হাউসিং তো হচ্ছে আবাসনে বেশি হচ্ছে, এটা বস্তি বস্তি করার জন্য তাদের কতগুলো সিস্টেম আছে, সবাইকে সাহায্য করতে হবে। আমি ক্লাবগুলোকেও অনুরোধ করব যে আপনাদের পাড়াকে আপনারাই ভালো রাখুন, আপনারাই একটু দেখে রাখুন যাতে সবাই মাস্কটা পরে ঠিক মতো। পুজো আসছে সামনে, পুজোগুলো করতে হবে তো, যদি করতে হয় এখন থেকে তো ঠিক থাকতে হবে। পাড়াগুলোকে একটু দেখে রাখুন প্লিজ, যাতে মাস্ক সবাই পরে, যাতে এখানে ওখানে জমায়েত না করে, বেশি ভিড়ে না যায়, বাজার দোকান সাবধানে কেনা বেচা করে, এগুলো একটু নজর রাখবেন। এটা আপনাদের কাছে আমার ক্লাবগুলোর কাছেও অনুরোধ থাকলো, এনজিওদের কাছে অনুরোধ থাকলো একটু প্রচার করার জন্য। কেউ কোনো প্রবলেম ফেস করলে পুলিশকে বলতেই পারেন। সেফ হাউস করা হচ্ছে একমাত্র তাদের জন্য, ধরুন যার বাড়ি আছে, বাড়িতে আছে, বাড়ির জায়গা আছে, তার ঘরে দু তিনটে রুম আছে, তারা দু তিনজনও দু তিনটে রুমে থাকতে পারে। কিন্তু অনেক গরিব মানুষ আছে, তার একটা ঘর কিন্তু তার নাম্বার হচ্ছে 10 জন, একটা ঘরে সে কী করে ডিস্টেন্স মেনটেন করে থাকবে, পারে না। তাদের জন্য কিন্তু সেফ হাউস, সেফ হাউসটা মানে কিন্তু হসপিটাল নয়, সেফ হাউসটা হচ্ছে আপনার বাড়ি যেমন আপনার সেফ হাউস, এবং এটাই সেফ হাউস হচ্ছে যেটা হসপিটাল নয়। এখানে একসাথে বাড়িতে গাদাগাদি করে না থেকে অন্তত একটু ডিস্টেন্স মেনটেন করে বেড দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সুযোগ মতো কখনো কখনো যদি পেশেন্টের থেকে কমপ্লেন পায় অ্যাজ পার টাইমিং, ডাক্তারদেরও তো অনেক কাজ করতে হচ্ছে, স্বাস্থ্যকর্মীদেরও করতে হচ্ছে সবাইকেই, তারা মাঝে মাঝে কথা বলে নেবে, টেলিমেডিসিন চালু হয়েছে দেখে নেবে। সেফ হাউসগুলোতে আমরা কিছু কোভিড ওয়ারিয়ারকেও কাজে লাগাতে পারি, যত আমরা বেশি পাবো জেলাগুলোকে এই জন্য আমাকে হেল্প করতে হবে। যারা কোভিড ওয়ারিয়ার তাদের আমি কাজে লাগিয়ে দেবো, চিন্তা করবেন না। তারা যদি গভর্নমেন্টকে হেল্প করতে চায় মানুষেরই হেল্প করবে আলটিমেটলি, এবং তাদেরও আমরা কাজে লাগাবো, এবং তাদের কাজ যাতে না যায় সেটা আমরা দেখব। যারা বিপদের বন্ধু তাদের সবসময় পাশে রাখতে হয়। আর দুই হচ্ছে যারা সিরিয়াস তাদের তো হসপিটালে যেতেই হবে, তারা হসপিটালে যাবেন, ট্রিটমেন্টটা করবেন প্লিজ দয়া করে। কোথাও কোথাও এটা হতে পারে একটা হসপিটালের জায়গায় আর একটা হসপিটালে যেতে হতে পারে, অনেকে আছে লবি করে বলে দেন অমুক হসপিটালে পাঠাচ্ছি, না এটা হবে না, এটা হেলথ ডিপার্টমেন্ট ঠিক করবে। কার শরীরের কী অবস্থা এবং সেটা কোন কেসটা কোথায় যাবে, এর জন্য কিছু ফোন নাম্বার আমি একটা শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম একটা পলিসি করে পাবলিককে জানানোর জন্য টিভি চ্যানেলগুলোকেও জানাতে বলেছি, সেটা দেখে নেবেন, নজর রাখবেন। টেস্ট করতে কোথায় যেতে হবে, ভর্তি হতে গেলে কী করতে হবে, যতটা পারা যায় সবাইকে কিন্তু সবাইকে সাহায্য করতে হবে। এটা নয় যে গভর্নমেন্ট একা করবে বা ডাক্তার একা করবে, সিস্টার একা করবে বা অফিসার একা করবে, এটা নয়। এটা কিন্তু আমাদের মনে রাখবেন, এই যুদ্ধটা কিন্তু এককভাবে কারো নয়, এটা কিন্তু সবার যুদ্ধ, যুদ্ধটা সবাইকে করে ভালো হয়ে আসতে হবে। এই দুটো মাস এমনিতেও এক্সপার্টসরা বলছেন যে পিকে উঠবে, সব জায়গাতেই বেশি হচ্ছে। আর কলকাতা পপুলেশনের দিক থেকে মনে রাখবেন খুবই কনজেস্টেড, এবং ইউপি বড় স্টেট, তেমনি বাংলা বড় স্টেট, তারপরে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এখন তো ভাগ হয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড। তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা যথেষ্ট বড় স্টেট, পপুলেশন অনুযায়ী কাউন্ট করতে হবে। আর একটা হচ্ছে যে সবার সহযোগিতা আমরা যেমন চাই ভালোভাবে কাজ করবার জন্য, টাইম টু টাইম অন্যান্যগুলো সব কাজই করতে হবে, সব কাজই দেখে রাখতে হবে। আজকেও ক্যাবিনেটে আমাদের প্রায় 1,25,000 হেক্টর জমিতে আগামী দিন সেচের আওতায় আনবার জন্য একটা বড় প্রজেক্ট নেওয়া হয়েছে, 1500 কোটি টাকার। আর একটা প্রজেক্ট আগে নেওয়া হয়েছিল, সেটা অলরেডি 60,000 হেক্টর জমি অলরেডি জলসেচের আওতায় আমরা এনে দিয়েছি। এরকম অনেক প্রজেক্ট, কাজ তো থেমে নেই, কাজ চলছে এবং কাজ চলবে। আননেসেসারিলি
পলিটিক্স করতে হবে বলে ডার্টি পলিটিক্স যেন আমরা না করি। এই সময়টা এখনও আমি বলছি ডার্টি পলিটিক্স করবার টাইম নয়। আর কেউ কেউ প্রায় আসর পেতে বসে পড়েন, তাহলে তোমার মত, তাহলে তোমার মত, তাহলে তুমি অক্সিজেন পেলে না, তাহলে ওই চিকিৎসকটা চিকিৎসা দিলেন না, তাহলে এই হসপিটাল থেকে ঘুরিয়ে দিল। সারাক্ষণ আপনারা নেগেটিভ করছেন কেন, একটু পজিটিভ করুন না। কোনো রাজ্যে এরকম হয় না, আমাদের রাজ্যে গণতন্ত্র বেশি বলে এই জিনিসটা তো করা ঠিক নয়। আপনার টিভি চলুক, মিডিয়া চলুক, ফ্রিলি চলুক, ভালো চলুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের এটা একটু বুঝতে হবে। একটা ব্যাপার যখন সিরিয়াস জায়গায় যায় না, তখন সবাইকে কিন্তু নজর রাখতে হয়, তার যে ভূমিকাটা সেই ভূমিকাটাও পালন করতে হয়। একটা কাঠবিড়ালিরও মনে রাখবেন, সেতু বন্ধন করতে গিয়ে তারও কাজে লেগেছিল। কাজেই কেউ সমাজে ছোট বড় নয়, যাতে সবার কাজে লাগতে পারে, সেই জন্য এটা আপনারা নজর রাখবেন সবাই। আপনাদের কাছে এটা আমাদের আবেদন থাকবে। আমরা তো আর বিজেপির মতো অ্যাডভাইজারি মিডিয়াকে দিই না, বা মিডিয়ার গেট গিয়ে বন্ধ করে দিয়ে আসি না, এটা আমাদের কাজ নয়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আবেদন জানাবো, আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, কিন্তু প্লিজ দয়া করে দেখবেন যেন ফর নাথিং কোনো প্যানিক না হয়। আর গভর্নমেন্ট অনেক কিছু করতে চাইলেও মার্কেটে অ্যাভেলেবেল না হলে সেটা করা যায় না, কিন্তু সেই কাজটাই করা যায় ভালোবাসা দিয়ে, যদি অন্য কাজ করা যায়। আমি সিএসকে একটা কথা বলবো, যে এই মেডেল আর সার্টিফিকেট যেটা প্রাইভেট হসপিটালের চিকিৎসকরাও যারা কাজ করছেন, বা নার্সরা, এই বা হেলথ ওয়ার্কার যারা আছে, তাদেরও যাতে আমরা সম্মানিত করতে পারি, এটার দিকেও আমরা একটা লিস্ট করে নজর রাখবো, ব্যবস্থা করে না ভালো হবে। তাহলে প্রাইভেট সেক্টরেরও যারা কাজ করছে তারাও একটা সম্মানের সাথে এই জিনিসগুলো পাবে, প্রাইভেট সেক্টরটাকেও আমরা এর মধ্যে ইনভলভ করে নেব। ভালো থাকবেন সবাই, আমি জেলাগুলোকে বলছি ভালো করে কাজ করুন। এবার আপনারা আপনাদের হয়ে গেছে কাজ আমাদের সাথে, বাদ বাকিগুলো দেখে রাখুন যাতে কোনো প্রবলেম না থাকে। ম্যাডাম একটা জিনিস অ্যাড করব, বলুন। আজকে আপনি বললেন ক্যাবিনেট অনুমোদন করেছেন 1500 কোটি টাকা প্রজেক্ট, যেটা আমাদের অ্যাক্সিলারেটেড ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন। তার ছাড়া আজকের রাজ্য সরকার আরও একটা প্রজেক্ট স্যাংশন করছে ম্যাডাম, 794 কোটি টাকা, 794 crore। এই 794 কোটি টাকা খরচা হচ্ছে ইরিগেশন, ফ্লাড প্রোটেকশন অ্যান্ড রোড সেক্টরে ম্যাডাম। 20,600 কোটি টাকা কাজ আমরা এই পিরিয়ডে শুরু করেছি, তার সঙ্গে এই টাকাটা যুক্ত হচ্ছে ম্যাডাম। আজকে আমাদের হাতে যে কাজ রয়েছে সেটা হচ্ছে 22,384 কোটি টাকা ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করছি, তার মধ্যে কিন্তু আমফান রিলিফ অথবা তার মধ্যে করোনা যে খরচা হচ্ছে সেটা যুক্ত নেই। 22,384 কোটি টাকা, এগুলো আলাদা, ওগুলো তো এক্সট্রা। ইয়েস ম্যাম, ওগুলো তো এক্সট্রা। একটা আমি ডিএমদের বলবো, ডিএম এবং এসপির আলাদা আলাদা করে, তারা নিজেরা যেহেতু এখন সবাই ফিজিক্যালি ডিস্টেন্সটা মেনটেনও করতে হচ্ছে, কাজও করতে হচ্ছে, জেলায় জেলায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংগুলো আমরা করি, আমরা আমাদের মতো করবো, এক দেড় মাসের পর থেকে শুরু করবো, একটু এটা স্থিতিশীল হয়ে গেলে। আপনারা ডিএমরা ভার্চুয়াল মিটিংগুলো করে নিন না, এসপিরা যারা ভার্চুয়াল মিটিংগুলো করুন। তার কারণ হচ্ছে এটা না করলে একটা কোয়ার্ডিনেশন গ্যাপ হচ্ছে। ডিএমরা লাইন ডিপার্টমেন্টের সবাইকে ডেকে, বিডিওদের ভার্চুয়াল এতে ডেকে তারা করতে পারেন, এবং এসপিরাও তার আইসি এবং তার অন্যান্য লেভেল যারা আছে, অ্যাডিশনাল ওসি বা যারা অফিসাররা আছে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, ভার্চুয়াল মিটিং আপনারা কিন্তু করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করুন প্রত্যেকটা জেলায় জেলায়, পুলিশ জেলা এবং প্রশাসনিক জেলা, এবং সেই রিভিউ করে সেই রিভিউ রিপোর্টটা কোন কাজ কতদূর কী করতে পেরেছেন, কোন কাজ কেন এখনও হয়নি, বা যদি কোনো মেজর কোনো প্রবলেম থাকে বা ছোটোখাটো কোনো প্রবলেম থাকে সেগুলো দয়া করে আমাদের জানাবেন। আর আজকে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, সিবিএসসিরও বেরিয়েছে, আমি সকল কৃতি ছাত্রছাত্রীদের, আমাদের সকল পরিবারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকার পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। 17 তারিখেও আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তাছাড়া ফাজিল এবং মাদ্রাসার এদের এদেরও রেজাল্ট বেরোবে 16 তারিখ, কালকে বেরোনোর কথা মনে হয়, কালকে আছে মনে হয় ফাজিল মাদ্রাসার, যেটা কালকে আছে মনে হয়। আর
সিবিএসসিরও বেরিয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমার গ্রামগঞ্জের ছেলেমেয়েরাও শহরের সাথে পাল্লা দিয়ে খুবই ভালো রেজাল্ট করেছেন, তাদের সকলের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আজকে এইটুকুই থাক, কেমন? এবার আমরা এটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ।